দেশের অন্যান্য স্থানের মতো জোয়ারের পানিতে তলিয়ে গেছে ঝালকাঠির অনেক এলাকা। এই বিষয়ে সবশেষ তথ্য জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। জলিল, জোয়ারের পানিতে কিন্তু ঝালকাঠির বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়ে গিয়েছে, তো সেখানকার পরিস্থিতি এখন কি রয়েছে, সেখানকার জনজীবন কি অবস্থায় রয়েছে এবং ত্রাণের কোনো ধরনের ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে কিনা, এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ, যেমনটি বলছিলেন ছাবরিনা, ঝালকাঠি জেলার কিন্তু বন্যা পরিস্থিতি আমরা যেটি দেখতে পেরেছি, গত কদিন ধরে কিন্তু খুবই খারাপ অবস্থা। গত 4 দিন যাবত এই ঝালকাঠি সুগন্ধা বিষকালি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কিন্তু নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার ভেরিভাত না থাকায়, কিন্তু কাঁঠালিয়া উপজেলার প্রায় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ঝালকাঠি জেলায় কিন্তু 4 উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানি প্রবেশ করায় কিন্তু মাছের ঘের তলিয়ে গেছে এবং কৃষকের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ঝালকাঠিতে যে এই বন্যার কারণে কিন্তু যে পাকা আউশ ধান, সেই আউশ ধান কিন্তু তারা কর্তন করতে পারছেন না। তারা কিন্তু ধানগুলো পানির নিচে নিমজ্জিত আছে। এছাড়া কিন্তু ঝালকাঠির যে চাষাবাদের যে জোন ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নে, এখান থেকে কিন্তু আমাদের ঝালকাঠি জেলার বেশ সবজির যে যোগান তারা দিয়ে থাকেন, সেই সবজি চাষিরা কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে কৃষি বিভাগের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, কৃষি বিভাগ বলেছেন যে ইতিমধ্যে ঝালকাঠি জেলায় যে পাকা আউশ ধান আছে, সেই আউশ ধানের প্রায় অর্ধেক পরিমাণই কৃষকরা কেটে নিয়েছেন। বাকি যেগুলো আছে সেগুলো যে পানির নিচে নিমজ্জিত আছেন, সেটা পানিটা কমে গেলে তারা কিন্তু এটা ধানটি কাটতে পারবেন। এছাড়া আমরা কিন্তু যে দেখতে পাচ্ছি যে ঝালকাঠি, জলিল আপনাকে ধন্যবাদ, ঝালকাঠি থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন জহিরুল ইসলাম জলিল।